नमस्कार बंधुरा, हनुमत प्रश्नावली सीरीजर तृतीय एवं शेष भिडियोते अपन सकल के आर स्वागत जाना। अपनारा जरा आगे दुटो भिडियो देखें ता भिडियो देखार आगे आगे यही दुटो भिडियो देखे नेबें। भिडियोर लिंक डेस्क्रिप्शन बक्से देवा थाकबे। अपनारा हनुमत प्रश्नावली जंत्र व्यवहार कर निजे भविष्य सम्बन्धे जेने अने तो हताश हो आपनार कार्य सिद्धिर अनिश्चयता देखे। बंधुरा एकदम आपनारा घबराबें ना, बजरंगबली सब समय आपनार संगे रयेछे। आज आमरा एई भिडियोते आलोचना करब जे कोनो परिस्थितिते किभाबे हनुमानजीर कृपाय आपनी आपनार भविष्य दुर्गम थेके सुगम करते पारबें, किभाबे आपनी हनुमानजीर कृपाय सम्पूर्णभावे हेरे गिएओ जितते पारबें, কিভাবে দীর্ঘদিনের অসফলতাকে হারিয়ে আবার আপনি সফল হতে পারবেন। অনুগ্রহ করে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনার জীবনে বিশেষ মূল্য যোগ করতে চলেছে। আর এই ধরনের আরও ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। বন্ধুরা, আপনারা হয়তো হনুমান চালিশা পাঠ করেন রোজ। আমরা আমাদের ভিডিওর আলোচনা শুরু করছি হনুমান চালিশার এই বিখ্যাত চৌপাইটি দিয়ে। তাহলে কি সেই চৌপাইটি? চৌপাইটি হলো দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে। এই চৌপাইয়ের অর্থ হলো কাজ যতই দুর্গম হোক না কেন তোমার অর্থাৎ হনুমানজির অনুগ্রহে সেই কাজ সুগম হতে বাধ্য। তাহলে বুঝতেই পারছেন হনুমানজির অনুগ্রহ প্রাপ্ত হলে যে কোনো কাজই সফলতা পায় খুব সহজে। তাহলে কিভাবে পাওয়া যায় হনুমানজির অনুগ্রহ? হনুমানজির অনুগ্রহ প্রাপ্ত করবার কয়েকটি বিশেষ উপায় আজ আপনাদের সামনে বলবো, যা আপনারা হয়তো এর আগে কোথাও শোনেননি। এক, হনুমানজি সবচেয়ে বেশি খুশি হন রাম নামে। তাই আপনি যে কাজই করতে যান না কেন সেই কাজ করবার আগে অবশ্যই শ্রী রামের নাম স্মরণ করে আপনি আপনার কাজে হাত দেবেন। দুই, অনেকে মনে করেন যে বিশেষ বিশেষ বস্তু অর্পণ করে এবং অনেক অর্থ ব্যয় করে হনুমানজির পুজো দিলেই হনুমানজি প্রসন্ন হয়, কিন্তু ব্যাপারটি একদমই সেই রকম নয়। হনুমানজি কিন্তু মহাদেব শিবের অবতার। মহাদেব যেমন খুব অল্পতেই তুষ্ট, হনুমানজিও কিন্তু তাই। তার প্রয়োজন হলো ভক্তি এবং তার উপরে বিশ্বাস। আপনার যদি হনুমানজির প্রতি অটুট ভক্তি ও বিশ্বাস থাকে তাহলে কিন্তু ওনাকে প্রসন্ন করা আপনার পক্ষে খুব সহজ হবে। আর উনি প্রসন্ন হলে যে কারো পক্ষেই কোনো কাজই অসম্ভব আর থাকে না। তিন, যারা সফল হতে চান তারা নিজের কাজের প্রতি নিষ্ঠাবান এবং পরিশ্রমী হন। হনুমানজি কিন্তু কখনোই সেই সমস্ত লোকেদের সহ্য করতে পারে না যারা অলস। একমাত্র নিজের কাজের প্রতি নিষ্ঠাবান এবং পরিশ্রমী যারা, তিনি তাদেরই সফল হতে সাহায্য করেন। এই রকম অনেকে মনে করেন যে হনুমানজিকে শনিবার ও মঙ্গলবার পুজো করলাম এবং রোজ হনুমান চালিশা পাঠ করলাম আর আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবলাম যে বজরংবলী আমার সকল কার্য সিদ্ধি করে দেবে। এমনটি কিন্তু একদমই নয়। উনি তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। অর্থাৎ আপনি সফল হতে চাইলে সবার আগে আপনার প্রয়োজন আপনি আপনার কাজের প্রতি নিষ্ঠাবান এবং আপনি অবশ্যই আপনার কাজের প্রতি পরিশ্রমী হবেন। আপনারা সুন্দরকাণ্ডে দেখেছেন হনুমানজি তার নিজের কর্তব্যের প্রতি তিনি কতটা নিষ্ঠাবান ছিলেন এবং তিনি কতটা পরিশ্রমী ছিলেন। তাকে বিশ্রাম নিতে বলা সত্ত্বেও তিনি কিন্তু বিশ্রাম নেননি। তিনি বলেছিলেন তার কার্যসিদ্ধির পরে তিনি বিশ্রাম নেবেন। তাই তিনি চান তার ভক্তরা যাতে
তার কাজের প্রতি নিষ্ঠাবান হন এবং পরিশ্রমী হন। আপনিও আপনার কাজের প্রতি নিষ্ঠাবান এবং পরিশ্রমী হন, সফলতা খুব তাড়াতাড়ি আপনার হাতের মুঠোয় আসবে। চার, আপনি আপনার আচার আচরণে বিনয়ী হন, অন্যদের সঙ্গে বিনম্র ব্যবহার করুন, যাদের প্রয়োজন তাদের সাধ্যমতো দান ধ্যান করুন এবং বিপদে মানুষের পাশে দাঁড়ান, তাহলে হনুমানজিও আপনার পাশে দাঁড়াবে। পাঁচ, কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন, হনুমান ভক্তি এবং নেশা এই দুটি সমান্তরালভাবে কখনোই চলতে পারে না, তাই নেশা জাতীয় দ্রব্য সেবন করা আজই বন্ধ করুন। ছয়, মহিলাদের প্রতি সম্মান করুন, হনুমানজি কিন্তু সকল মহিলাদের মধ্যে তার সীতামাতাকে দেখেন, তাই মহিলাদের প্রতি অসম্মান তিনি একদমই সহ্য করতে পারেন না, মহিলাদের প্রতি সম্মান করুন, হনুমানজি সবসময় আপনার প্রতি কৃপা করবে। সাত, রোজ একবার করে হনুমান চালিসা পাঠ করুন এবং যদি সম্ভব হয় বজরংবলীর নিত্য পুজো করুন। পুজোর সময় আপনি আপনার অসুবিধার কথা ওনাকে জানাবেন, আর সমস্যা যদি গুরুতর হয় তাহলে বজরংবাণ পাঠ করতে পারেন। বজরংবাণ সমস্ত পরিস্থিতিতে পাঠ করা যায় না, তাই কোন পরিস্থিতিতে বজরংবাণ পাঠ করতে হয় সে বিষয়ে আমাদের এর আগে ভিডিও রয়েছে, আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন, আপনারা সেগুলো দেখে তারপরেই বজরংবাণ পাঠ করবেন। বন্ধুরা, এই কথাগুলি মাথায় রেখে হনুমানজির ওপর ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস বজায় রাখুন এবং আপনি আপনার লক্ষ্যে অবিচল থাকুন। আপনি আপনার পরিশ্রম চালিয়ে যান, অবশ্যই আপনার সফলতা আসবে, হনুমানজি অবশ্যই আপনার সঙ্গ দেবে এবং আপনার ওপর কৃপা বর্ষণ করবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।